আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এরপরে এইগুলো দুইটা ঘটনা, একটা হলো খন্দকের যুদ্ধের ঘটনা, আরেকটা হলো বনু কুরাইজার ঘটনা। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, এই ঘটনাগুলো না জানলে এই সূরার তাফসীর বোঝা যাবে না। এই জন্য সংক্ষেপে ঘটনাগুলো আগে আমরা বলে নিচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হল পালক পুত্র পালক মেয়ের বিধান। জাহিলি যুগে কিছু নিয়ম ছিল, পারিবারিক বিধান ছিল। সেই বিধান হল স্ত্রীকে কেউ তালাক দিতে চাইলে তালাক বলা লাগতো না, বলতো যে আমতে আলাইয়া কা জহরে উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, মানে মায়ের সাথে তুলনা করলে মা হয়ে যেত। তো মা হওয়া মানে অটোমেটিক তালাক। খালি স্ত্রীকে যদি মা বলতো তাহলে কি হইতো, তালাক হয়ে যেত। এটাকে পরবর্তীতে আল্লাহ সুরাল মুজাদালার মধ্যে এটাকে সংস্কার করছেন যে এভাবে মা বললে কোনোদিন মা হবে না, এবং ইসলামে নির্ধারণ করে দিলেন কেয়ামত পর্যন্ত কাউকে মা নির্ধারণ করতে হলে আল্লাহ পাক যাকে মা হিসাবে ঘোষণা দিবেন তাকে ছাড়া আর কাউকে, মানে ধর্মীয়ভাবে বা দ্বীনীভাবে বা মর্যাদাপূর্ণভাবে মা হিসাবে ঘোষণা করা যাবে না, বাবা হিসাবে চাইলে ঘোষণা করা যাবে না, মামা খালু চাচা হিসাবে ঘোষণা করা যাবে না। এটা আল্লাহ পাক নির্ধারিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমাদের কি মা, এই সূরার মধ্যে এই আয়াতটা পাওয়া যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে নবীর স্ত্রীরা হইলেন তোমাদের মা, তোমাদের নবীর স্ত্রীরা ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, যে নবীর স্ত্রীরা তাদের ইমামদারদের মা। আচ্ছা, এখন নবীর স্ত্রীরা আমাদের মা, তাহলে নবীর স্ত্রী কয়জন? মোট 11 জন। এই 11 জন আমাদের কি মা। আচ্ছা, এবার বলেন যে মায়ের স্বামী কি হয়? বাবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি হয়? বাবা বলা যাবে? আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষ মানুষের পিতা নন। তাহলে কি নারীদের পিতা? এখানে পুরুষ মানুষের পিতা নন বলছেন এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে নাই, তাহলে ছেলেরা তাকে আব্বা ডাকবে না, মেয়েরা আব্বা ডাকবে। ওনার মেয়ে আছে, মেয়ে আছে কয়জন? 4 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? 4 জন। নাম জানেন তো সবাই, বলেন তো দেখি। জায়নাব, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4 জন হলেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। তো এই 4 মেয়ে তাকে আব্বা ডাকবে না। তো যদি আল্লাহ বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোই বাবা নন, তো এই 4 মেয়েও কিন্তু আব্বা ডাকতে পারতো না। এই জন্য আল্লাহ পাক শুধু মির রিজালিকুম বলছে, পুরুষদের কোনো পুরুষ বাবা ডাকবে না, কিন্তু এই মেয়েরা বাবা ডাকবে। আচ্ছা, এখানে মূলত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওই আয়াতটা নাযিল হয়েছে। আচ্ছা, কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা বলা যাবে না, বাবা বলা যাবে না, কিন্তু তার স্ত্রীরা আমাদের মা, কারণ ওহী দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন তারা আসলে, মানে সম্মানের দিক থেকে আমাদের মা, কেয়ামত পর্যন্ত তারা এই মায়ের সম্মানের অবস্থানে থাকবেন। আচ্ছা, মায়ের বাপ কি হয়? নানা হয় না? তাহলে এই যে আমাদের 11 জন মা, এদের আব্বাদেরকে কি নানা বলা যাবে? জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি আব্বা, তাহলে আমাদের কি নানা কি বলা যাবে? যাবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মার কি বাপ, তাহলে কি ওনাকে নানা বলা যাবে? বলা যাবে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, তাহলে ওনাকে কি মামা বলা যাবে? জি, বলা যাবে না।
অর্থাৎ শুধুমাত্র নবী সাল্লামের স্ত্রীদের ব্যাপারে ওহি নাজিল হয়েছে, আল্লাহ পাক ওহি নাজিল করে বলে দিয়েছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এই জন্য নবী সাল্লামের শুধু স্ত্রীরাই মা হবে, বাকি কেউ মামাও হবে না, নানাও হবে না, বাবাও হবে না, চাচা জাটা এগুলো হবে না। তো জাহিলি যুগে আপনার স্ত্রীকে মা বললে মা হইতো, মা হয়ে যেত, মা হয়ে তালাক হয়ে যেত। আরেকটা ছিল পালক পুত্র, পালক ছেলে পালক মেয়ে নিয়ে আসতো, নিয়ে আসার পরে মূল বাপের নাম মূল মায়ের নাম মুছে ফেলতো, মুছে ফেলে ওই যারা পালতো তাদের বাপের নাম তাদের মায়ের নাম সংযুক্ত করে দিত, সংযুক্ত করে অরিজিনালি এদের ছেলে মেয়ে হয়ে যেত, মানে সব এটারে পুরোপুরি এদের ছেলে মেয়ে মনে করত। ছেলে মেয়ে মনে করার পরে ওই বাপ তার মেয়ের সাথে মূল মেয়ের সাথে যেমন আচরণ করত, পালক মেয়েকেও একই রকম মনে করে, পালক ছেলেকেও একই রকম মনে করে, তারপরে ভাই বোনের বিধানের মধ্যেও তারা একবার অরিজিনাল ভাই বোনের মতো মনে করতো, সম্পত্তি বন্টনের ক্ষেত্রেও এরকম ভাই বোনের মতো মনে করতো, বিয়ে সাদের ক্ষেত্রেও ভাই বোনের মতো মনে করতো। ধরেন পালক ছেলে, পালক ছেলে পরবর্তীতে ওই লোকের ঘরে মেয়ে হয়েছে, ওই মেয়েকে কি বিয়ে করতে পারবে? আপনারা বলেন তো দেখি। ধরেন একজনে একটা ছেলে আনি পাইছে, কিন্তু মায়ের দুধও খায় নাই, মানে এটা দুধ মাও হয় নাই, মানে দুধ মা হয় কখন, দুই বছরের মধ্যে যদি কোনো সন্তান এনে মা দুধ খাওয়ায় তখন এটা দুধ মা হবে, কিন্তু পরে তিন বছর বয়সে চার বছর বয়সে আনি দুধ খাওয়াইলে দুধ মা হবে। তাছাড়া এখন এরকম বয়সে আনি পাইছে ছেলে একটা, পরে তাদের ঘরে আবার নিজেদের ঘরে মেয়ে হয়েছে, এই মেয়ে কি ওই ছেলে বিয়ে করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, ইসলামী শরীয়তে পারবে, কিন্তু জাহেলি যুগে এটা পারত না, তারা অরিজিনালি মা বাবার মতো মনে করতো, সম্পূর্ণ বিধান। তো এই এই জিনিসটা ইসলামে হারাম করা হয়েছে যে এরকম করা যাবে না। আপনি পালক ছেলে পালক মেয়ে পালতে পারেন, ইসলামে নিষেধ নাই, কিন্তু তার বাবা অরিজিনাল যে বাবা সে বাবার নাম রাখতে হবে, অরিজিনাল তার যে মা সে মায়ের নাম রাখতে হবে, ওই মা বাবার নাম পরিবর্তন করে যে পালবে সেই মা বাবার নাম লাগানো যাবে না, এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন কথা বলছেন এই ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান আদ্দাআ ইলা গায়রি আবিহি, কেউ যদি বাপ ছাড়া অন্য কারো দিকে কাউকে সম্বোধন করে সে জানে যে তার বাপ না, ফাল জান্নাতু আলাইহি হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উপরে জান্নাত হারাম হয়ে যায়, সাংঘাতিক কথা বলছেন, এটা বড় কবিরা গুনাহ, এটা বড় ধরনের হারাম কাজগুলোর মধ্য থেকে একটা, এটা শরীয়তে কোনোভাবেই অনুমোদন নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটছে, তো ইসলামের নীতিমালা হলো আপনার আগে নিজের ঘর থেকে শুরু করতে হয় সব কিছু, কিন্তু আমরা দেখা যায় যে নিজের ঘরে শুরু করি না, আমরা আগে বাইরে শুরু করি, আমরা সব কিছুকেই মনে করি যে বাইরের জন্য, আমাদের ঘরের জন্য না বা নিজের জন্য না, ওয়াজ করি খালি মানুষের জন্য, আমাদের মনে করি যে নিজের জন্য না, তারপরে হুকুম আকাম বর্ণনা করি মনে করি বাইরের জন্য আমাদের জন্য না। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি ভাই এখানে ইয়া ইয়াল্লাযীনা আমানু বলে কাদেরকে বলছে, কয় ইমানদারদেরকে, কিন্তু মনে করে না যে আমাকে বলছে, আমি তো ইমানদার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেকটা জিনিস আগে ঘর থেকে শুরু করতেন। ইসলামের দাওয়াত নবুয়ত পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত নিয়ে কিন্তু ওই অনেক দূরে চলে যান নাই, প্রথম দাওয়াত শুরু করছেন কোন জায়গায়, ঘরের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীকে দাওয়াত দিছেন, তারপরে মেয়েদেরকে দাওয়াত দিছেন, ঘরের ভিতরে দাওয়াত শুরু করছেন, তারপরে আস্তে আস্তে বাইরে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের বাসনে সুদ হারাম করছেন, সুদের ঘোষণা দিছেন, আজকে থেকে সমস্ত সুদ রহিত করা হল, এবং সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সুদকে আমার পায়ের নিচে আমার কদমের নিচে রহিত করে দিলাম, মানে নিজের ঘর থেকে শুরু করছেন, চাচার সুদ রহিত করার মাধ্যমে সমস্ত সুদ রহিত করছেন। ঠিক একইভাবে এই বিষয়টাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর থেকে শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক পালক পুত্র ছিল, নাম হলো কি, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ তার নাম হলো যায়েদ। এই যায়েদকে ছোটবেলায় তার মা নিয়ে এক মেলায় গেছে, মেলায় যাওয়ার পরে তার মা হারাই ফেলছে তারে, আর সন্তানের পায় না, পরে এই ছেলেরে নিয়ে মক্কার বাজারে বিক্রি করে দিছে লোকেরা। তো এই গোলামটা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা কিনে আনছেন, খাদিজার গোলাম ছিল এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিয়ের পরে
আম্মাদান খাদিজা এই জায়েদকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হিসাবে দিয়ে দিয়েছে। জায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদমত করত, এই ঘরেই থাকতো। হ্যাঁ, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোলাম থেকে আজাদ করে দিয়েছেন, বলছে তুমি আমার গোলাম না, তুমি এখন থেকে স্বাধীন, তুমি আমার ছেলের মতো মর্যাদা পাবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেলের মতো মনে করতেন। এখন আম্মাজান খাদিজাও তাকে ছেলের মতো মনে করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেলের মতো মনে করতেন, এইভাবে তাকে লালন পালন করতেন, এইভাবে রাখতেন। এখন মক্কার লোকেরা তাকে সবাই নাম ডাকা শুরু করছে, জায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে জায়েদ, এই নামে তিনি পরিচিত হয়ে গেছেন। আচ্ছা, এখন পরবর্তীতে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করছেন তখন তার নাম জায়েদ বিন হারেসা করা হয়েছে। আচ্ছা, করার পরে এখন হলো ছেলে বড় হয়েছে, জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বিয়ে করাবেন। তো কোথায় বিয়ে করাবেন? এখন আমরা বলি, আমরা এমনি বলি কি যে ইসলামে সব সমান, ইসলামে সবার মর্যাদা সমান, উঁচু নিচু এসব ভেদাভেদ ইসলামে নাই। কিন্তু দেখবেন ওই যখন বিয়ের জন্য যাবেন তখন করবো যে ছেলেদের বংশ কি, চৌধুরী না বুইয়া না পাটোয়ারি না চকিদার, কি বংশের মানুষ। তো সমান হইল কেমনি? আসলে মূলত আমাদের কাছে আমরা মুখে বলতেছি সমান, বাস্তবে সমান মনে করি না। এখনও আমাদের কাছে ওই উঁচু নিচু হিন্দুদের মতো ওই বিধানগুলো এখনও আমাদের ভিতরে আছে, এটা অন্তরের ভিতরে সবার লুকায়িত আছে। না হয় দেখবেন, এটা বুঝবেন বেশি বিয়ে সাদের করতে গেলে, বলে যে বংশ এটা কম উঁচু বংশ, এটা নিচু বংশ, এটা ওই বংশ, এরকম খোঁজে না। তো যদি মুসলমান সব সমানে হয় তাহলে উঁচু আর নিচু এইসব বংশ কোথা থেকে আসছে? এগুলো কি আল্লাহ রসুল দিয়ে গেছেন এইসব বংশ? এগুলো তো কেউ ইংরেজরা দিছে, বিভিন্ন জন দিছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো এইসব বংশকে সম্মানের মর্যাদার মাপকাঠি উপরে আর নিচের কোনো মাপকাঠি হইতে পারে? ওইসব বংশে খারাপ মানুষও আছে, আবার ওইসব বংশের বাহিরে ভালো মানুষও আছে, সব জায়গায় আছে। মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে, এবং মক্কার মানুষ হচ্ছে বাংলাদেশের অনেক ভালো মানুষও আছে। অর্থাৎ এটা জায়গার সাথে কোনো সম্পৃক্ত না, ভালো মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে, খারাপ মানুষও পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে। এখন তাকে বিয়ে করাবেন, তা এখন একটা গোলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়েছেন যে গোলাম মানে নিচু বংশ উঁচু বংশ এরকম কোনো ভেদাভেদ নাই। এখন খালি ঘোষণা দিলে হইব নাকি, এটা নিজে বাস্তবায়ন করে দেখাইতে হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি চাইলেন এই সুযোগে একটা বড় কুসংস্কার মক্কা মুকাররমা থেকে এবং মুসলমানদের অন্তর থেকে দূর করে দিবেন। সেটা হলো মক্কা মুকাররমা সবচাইতে অভিজাত বংশ হইল কুরাইশ বংশ, আর এই জায়েদ বিন হারেসা তিনি হলো মক্কার মানুষটা, কোন এক জায়গার মানুষ, গোলাম হিসাবে আসছে, এখানে লালন পালন হয়েছে। এখন তাকে বিয়ে করাইবেন কুরাইশ বংশে, গোলামের বিয়ে করাবেন কোথায়? সর্বোচ্চ বংশে, আরবের সর্বোচ্চ বংশে কুরাইশ বংশে। তা কারা বিয়ে করাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই প্রস্তাবটা যখনই গেছে তখন তারা কেউ রাজি নেই। জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই তো কঠোরভাবে নিষেধ করে দিছে, কোনো অবস্থায় না, জয়নবকে জায়েদের কাছে বিয়ে দেওয়া যাবে না। তারপরে জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মাও নিষেধ করে দিছে, আত্মীয় স্বজন সবাই নিষেধ করে দিছে, কোনো অবস্থায় বিয়ে হবে না। আর জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহাও মনে মনে অপছন্দ করতেছিলেন, রাজি ছিলেন না। মানে আমি একজন কুরাইশ বংশের মেয়ে, আমাকে বিয়ে দিবে একটা গোলামের সাথে, এটা কেমন কথা? মানে এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা কষ্টকর। আচ্ছা, এখন এই জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলার ভাইকে আবদুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ডাকলেন, ডেকে বললেন যে আমি এরকম সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাচ্ছি যে জায়েদ বিন হারেসার বিয়েটা তোমার বোন জয়নব বিনতে জাহাসের সাথে হোক। এখন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে বের হয়ে গেছে এই প্রস্তাব তো আর না করা যায় না, তখন সবাই রাজি হয়ে গেছে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর আমাদের কোনো কথা না। এটা হলো ইমানের লক্ষণ, যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সামনে কেউ আত্মসমর্পণ করতে না পারবে ততক্ষণ তার ইমান আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাস গোলাম না কি দেখার দরকার নেই, আল্লাহ রসুল বলছেন বিয়ে দিতে হবে, জয়নব বিনতে জাহাসও রাজি, সবাই রাজি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে হওয়ার পরে তাদের সংসারে শান্তি হয় না, তাদের মধ্যে
মিলমিশ হয় না কারণ এজন্য ইসলামের পরবর্তীতে কুফর বিধান রেখেছে ইসলামে কুফর বিধান সমতার বিধান বিভিন্ন দিক থেকে সমতা ধরেন ছেলে ডক্টরেট পাস মেয়ে নামাজ ইগনিসার করতে জানে না তো এটা কুফু হয় না এই রকম মানে কিছু কিছু ক্ষেত্রে একটা সামঞ্জস্য বিধান কুফর বিধান এখন দেখা গেছে ওনার মনে সব সময় যে আমি কুরাইশ বংশের মেয়ে আর যায়েদ বিন হারেসা একজন গোলাম এখন ঈমানদার হোক মুমিন হোক যেই হোক মনে তো কিছু মানুষ হিসেবে মানুষের মনে একটা জিনিস থাকেই এখন তাদের সংসারে শান্তি হয় না তো শেষ পর্যন্ত তাদের মধ্যে তালাক হয়ে গেছে এখন তালাক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন ওই কুসংস্কারটা সমাজ থেকে উচ্ছেদ করে দিবেন যে সমাজে দেখা গেছে আপনার পালক ছেলে যদি তালাক দেয় বা নিজের ছেলে তালাক দিলেও মানে শ্বশুর কিন্তু ততক্ষণ মাহরাম যতক্ষণ ছেলের বউ থাকে ছেলের বউ ছেলে যদি তালাক দিয়ে দেয় তাহলে কিন্তু শ্বশুর বিয়ে করতে পারে মানে এই মাহরামটা সাময়িক মাহরাম মাহরাম তিন রকমের আছে এই মাহরামটা সাময়িক এই মাহরামটা স্থায়ী মাহরাম না এই জন্য শ্বশুরকে ওই রকম মাহরাম বাপের মতো মাহরাম ভাইয়ের মতো মাহরাম মনে করে বসে থাকা যাবে না মাহরামে মাহরামে কিন্তু পার্থক্য আছে শ্বশুর হলো সাময়িক মাহরাম অনেক জায়গায় এই সাময়িক মাহরাম না বোঝার কারণে অনেক সময় অনেক অঘটন ঘটে যায় এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে সাময়িক মাহরাম আর যারা স্থায়ী মাহরাম শ্বশুরের সাথে রক্ত সম্পর্ক নেই কিন্তু বাবা ভাই মামা এদের সাথে রক্ত সম্পর্ক একটা মেয়ের কিন্তু শ্বশুরের সাথে ওরকম কোনো রক্ত সম্পর্ক নাই তার ছেলের বউ হওয়ার কারণে সাময়িক শ্বশুর মাহরাম কিন্তু ছেলে যখন তালাক দিয়ে দেবে ইদ্দত পালন শেষ হয়ে যাবে তখন কিন্তু শ্বশুর চাইলে বিয়ে করতে পারবে এটা সাময়িক মাহরাম তখন আর মাহরাম নাই আচ্ছা ওই সমাজে ছেলের ছেলে বিয়ে তালাক দিলেও শ্বশুর বিয়ে করতে পারতো না এমনকি পালক ছেলে তালাক দিলেও সেটা আর কোনোদিন বিয়ে করা সম্ভব না ওইটার স্থায়ী মাহরামের মতো তারা মনে করত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সংস্কার এই কুসংস্কারটা উচ্ছেদ করে দিলেন বললেন যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এবার জয়নব বিনতে জাহাসকে বিয়ে করবেন এই খন্দকের যুদ্ধের পরেই নির্দেশ আসছে যে আপনি জয়নব বিনতে জাহাসকে বিয়ে করেন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটু চিন্তা চলতেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন এটা যে আল্লাহর সিদ্ধান্তে বিয়ে করব কিন্তু মুনাফিকরা চতুর্দিকে যে কুৎসাগুলো রটানা শুরু করবে এইগুলো মোকাবেলা করব পরিস্থিতি আমি কিভাবে কারণ মুনাফিকরা এখানে অনেক নতুন নতুন ঘটনা সাজাবে পরে সাজাইছেও তারা বলল নাউজুবিল্লাহ তারা বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসার স্ত্রীকে দেখছেন দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে চাইছেন এই জন্য যায়েদ বিন হারেসাকে বলছে তালাক দিয়ে দিতে পরে তিনি তালাক দিয়ে দিছেন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন এই ঘটনা মিথ্যা আরও অনেক কিছু বানাই মুনাফিকরা চতুর্দিকে প্রচার করা শুরু করছে তো এই বিষয়টা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মনোক্ষুণ্ণ হচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা সম্পর্কে এই সূরা আল আহজাবে আলোচনা করেছেন এরপরে পর্দার বিধান হেজাবের বিধান যে পর্দার বিধান কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এই সূরা আল আহজাবে আলোচনা করেছেন তা আমরা আর আজকে মূল আয়াতের তাফসিরে যাব না আমরা পটভূমিগুলোই সংক্ষেপে আমরা তুলে ধরলাম ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে আমরা যখন আলোচনা করব তখন দেখবেন যে এই ঘটনাগুলো আয়াতের মধ্যে আসবে আর সূরা আল আহজাব আমাদের সুন্নিদের সূরা আল আহজাব আর শিয়াদের সূরা আল আহজাব দুটার মধ্যে পার্থক্য আছে আমি একবার মক্কা মুকাররমা হজে যাওয়ার পরে শিয়াদের একটা কোরআনে কারিম দেখছি শিয়ারা দেখি যে বসে বসে পড়তেছে তা আমাদের এখানে আপনার সূরা আল আহজাবের আয়াত হলো 73 আয়াত কিন্তু শিয়াদের যে সূরা আল আহজাব এটা মনে হয় আমাদের দু তিন পারা সমান হবে শিয়াদের যে সূরা আল আহজাব এটা আমাদের কোরআনে কারিমের দু তিন পারার সমান এরকম বিশাল আয়াত আর আয়াত সূরা আল আহজাব তো এখানে সূরা আল আহজাবের কিছু আয়াত মানসুখ হয়ে গেছে এটা ঠিক আছে সূরা আল আহজাব প্রথম দিকে যখন নাজিল হয় তখন আরও অনেকগুলো আয়াত ছিল কিন্তু পরবর্তীতে এই আয়াতগুলোর তেলাওয়াতও মানসুখ হয়ে গেছে হুকুমও মানসুখ হয়ে গেছে তবে একটা আয়াত আছে যে আয়াতটার তেলাওয়াত মানসুখ হয়েছে হুকুম আছে কেউ বলতে পারবেন এটা কোন আয়াত সেটা হলো আশাইখু আশাইখাতু ইজা জানায়া পারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ
ওয়াল্লাহু আজিজুন হাকিম। এই আয়াতের হুকুম, এই আয়াতের হুকুম বিদ্যমান আছে কিন্তু তেলাওয়াত নাই। এই আয়াতের হুকুমটা হলো মানে অবিবাহিত ব্যক্তি জানা করলে আপনার কি হয়, 100 বেত্রাঘাত। আর বিবাহিত ব্যক্তি যদি জানা করে তার শাস্তি হলো ফারজিমুহুমা লাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শাস্তি হলো তাকে রজম করতে হবে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে, রজম করা। তো এই আয়াতটা কিন্তু কোরআনের মধ্যে নাই। আপনি যখন পুরা কোরআনে কারিম তেলাওয়াত করে ফেলবেন, কোরআনে কারিমের মধ্যে কিন্তু আয়াত এটা পাবেন না। কিন্তু সমস্ত আহলুল এলেম সবার ঐক্যমতে, মানে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সমস্ত আহলুল এলেমের ঐক্যমতে যে এই আয়াতের হুকুম বিদ্যমান। এজন্য কোনো বিবাহিত ব্যক্তি জানা করলে, সে সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবে তাবেইনে কেরাম, যুগে যুগে সালাফে সোয়ালেহীন সবাই এই রায় দিছেন যে বিবাহিত ব্যক্তি জানা করলে তাকে রজম করতে হবে। কিন্তু কেউ যদি চায় যে এই আয়াত কই রজমের, কোরআনের মধ্যে আয়াত এটা নাই। তা আয়াত এটা নাই কেন, দাও প্রশ্নগুলো দাও, আয়াত এটা নাই কেন? না থাকার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শালীন করে নাজিল করছেন, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শালীনভাবে নাজিল করছেন। তো শালীনভাবে নাজিল করার কারণে যে আল্লাহর বান্দারা এই আয়াতটা তেলাওয়াত করবে এটা আল্লাহ পছন্দ করেন নাই। মানে বিবাহিত ব্যক্তি জানা করবে এই কথাটা আল্লাহর বান্দারা কোরআনের মধ্যে তেলাওয়াত করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হয় না। এটা তেলাওয়াত করা, মুখে আনাটাও আল্লাহ পছন্দ করছে। এই জন্য এই আয়াতটাকে আল্লাহ পাক কোরআন থেকে তেলাওয়াত মানসুখ করে দিয়েছেন, কিন্তু এটার হুকুম এটা বহাল থাকবে। তো এই আয়াতটা কিন্তু এই সূরা আল আহজাবের আয়াত, মানে যে আয়াতটা বললাম আমরা, এই আয়াতটা তেলাওয়াত নাই কিন্তু এই আয়াতটা সূরা আল আহজাবের আয়াত। আর শিয়াদের কোরআনে কারিমের মধ্যে সূরা আল আহজাবের অনেকগুলো আয়াত, আসলে শিয়াদের, শিয়ারা পরবর্তীতে মুনাফিকদের ষড়যন্ত্রের কবলে পড়ে আপনার কোরআনে কারিমের মধ্যে অনেকগুলো সূরা, অনেকগুলো আয়াত তারা নিজেরা বানাইছে। শিয়ারা শুধু হাদিস নকল করে নাই, শিয়ারা কোরআনে কারিমকেও মানে বিশাল আকারে, যেটা সাহাবায়ে কেরাম, কারণ জামিউল কোরআন হলো কে, জামিউল কোরআন বলা হয় কোন সাহাবিকে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, কোরআনে কারিমের মূল সংকলক ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তো তারা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মানে না, তারা আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিন খলিফাকে লানত দেয়। তো এই জন্য তিনি যে কোরআন, তারা যে কোরআন সংকলন করছে সেই কোরআনকে শিয়ারা মেনে নিতে পারে নাই। শিয়ারা ওই মুনাফিকদের ষড়যন্ত্রের কবলে পড়ে এরকম কোরআনের আরও অনেক সূরা আছে যে সূরা আমাদের কোরআনে নেই। দেখবেন আপনি ইউটিউবে গেলে অনেক নতুন নতুন সূরা পাবেন, তেলাওয়াতও পাবেন। সূরা আল ফুরুজ একটা আছে, সূরা আল ফুরুজ, সূরা আল বুরুজ না, সূরা আল ফুরুজ, ফা রা ওয়াও জিন, ফুরুজ এই নামে দেখবেন ইউটিউবে, খালি সার্চ দেবেন সূরা আল ফুরুজ, দেখবেন যে এটার তেলাওয়াত আছে এবং ইরানি কারীদের কণ্ঠে এটার তেলাওয়াত আছে, এটার আয়াতগুলো আছে। এরকম আরও অনেকগুলো সূরা আছে যেগুলো শিয়াদের কোরআনে আছে, যেগুলো আমাদের কোরআনে কারিমে নাই। তো শিয়ারা এগুলো পাইল কোথায়? এগুলো তারা বানাইছে, এগুলো তাদের মুনাফেকেরা এবং ইহুদিরা, ওরিয়েন্টালিস্টরা, বিভিন্ন মানে ইসলাম বিরোধী চক্র তারা মিলে এগুলো তৈরি করছে, বানাইছে। যেমন লক্ষ লক্ষ হাদিস বানাইছে তেমন এগুলো বানাইছে। তো এই হলো সূরা আল আহজাব সম্পর্কে প্রাথমিক পটভূমি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে তাফসীর করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের আমল দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সব কিছুকে ঢেলে সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআন নিয়ে বাঁচার, কোরআন নিয়ে মরার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে কোরআনের পক্ষে সাক্ষ্য আমাদেরকে সবার পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।